নমস্কার, স্যালারি বক্স অ্যাপে আপনাকে স্বাগত। এখানে দেখানো হবে কোনো কর্মীর যদি বেতন বাকি থেকে থাকে সেই কর্মীর কিভাবে আপনি দেখবেন। ওই কর্মীর নামের উপরে ক্লিক করুন। দেখুন এখানে এই কর্মীকে দেখাচ্ছে তার মার্চ মাসের বেতন এখনও এত টাকা বাকি। আপনি চাইলে এখানে মাস পাল্টেও দেখতে পারেন তার কোন মাসে কত টাকা বাকি আছে। বেতন স্লিপে ক্লিক করে ওই কর্মীর সমস্ত হিসেব দেখতে চাইলে সেটাও দেখতে পারেন খুবই সহজে। ওই কর্মীর সব হিসেব দেখতে পারেন আপনি এরকমভাবে, যেমন দেখুন এই কর্মীর মার্চের বেতন এত কেন হয়েছে। যদি সেটা জানতে চান তাহলে বেতনের ভগ্ন রূপে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির কেন এত টাকা হয়েছে। এখানেই আপনাকে দেখিয়ে দেবে ওই কর্মীর ভিত্তি বেতন, অতিরিক্ত সময়ের কাজ, বোনাসের ওপর নির্ভর করেই তৈরি করা হয়েছে এই বেতনের হিসেব। বাতিলের বোতামে ক্লিক করলে আপনি দেখতে পারেন তার জরিমানা, ESII ও PF কতটা করে বাতিল করা হয়েছে এই মাসে। অ্যামাউন্ট পেতে গিয়ে ক্লিক করে দেখতে পারেন কতটা অ্যামাউন্ট আপনি দিয়ে ফেলেছেন। আর যদি মনে করেন এখানেই ক্লিক করে দেখতে পারবেন তার আগের মাসের কতটা বাকি আছে। যদি সেটা মনে করেন এই মাসের সাথেও যুক্ত করতে পারেন, আবার যদি সেটা মনে করেন মুছেও ফেলতে পারেন বেতনের হিসেব থেকে। চাইলে আপনি ওই কর্মীর বেতনের ভগ্নরূপ দেখতে চাইছেন যদি মনে করেন, তাহলে ডাউনলোড করে দেখুন বেতনের ভগ্নরূপ স্লিপটিকে। খুব সহজেই আপনি বেতনের সমস্ত হিসেব দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। স্যালারি বক্স অ্যাপের লিঙ্ক নিচের বর্তমানে দেওয়া আছে।